본 ন 라 আপনারা কি কখনো ভেবে দেখেছেন মানুষের জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন মানুষের আত্মবিশ্বাস ও চূড়ান্তের শিখরে পৌঁছে যায় আর আত্মবিশ্বাস যখন বৃদ্ধি পায় তখন আপনার ইগো অর্থাৎ কে কী বলছে কে কি করছে অথবা লোকজনের নিচু মানসিকতার কথা না ভেবে আপনি নিজের সাফল্যের কথা ভাবতে থাকেন মনে রাখবেন প্রতিবেশীদের হীনমন্যতার কথা ধরে যদি আপনি পথ চলা শুরু করেন তাহলে সেটা অজ্ঞানতার পরিচয় দেওয়া হয় জ্ঞান আমাদের অনুভূতি বল বন্ধুরা আমরা এই পৃথিবীকে নিয়ে যে যতটুকু ভাবি অথবা যেমনটা কল্পনা করি এই পৃথিবী তার থেকেও কয়েক লক্ষ কোটি গুণ বেশি বড় এবং বহু রহস্য লুকিয়ে আছে এই পৃথিবীর মধ্যে আর মানুষের বুদ্ধি ততটুকুই কাজ করে যতটা সে ভাবে কিংবা বোঝে এবং সেই বুদ্ধিকে চালনা করে মানুষের শরীর কিন্তু বন্ধুরা এই কথার মধ্যে একটা গভীর প্রশ্ন উঁকি মারছে কি বলুন তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্নটা হলো যে একজন জিনিয়াস আর একজন সাধারণ মানুষের মধ্যে আসলে কি তফাত রয়েছে তফাতটা আর কিছুই নয় বন্ধুরা তফাতটা হল ওই দুটি মানুষের ইগোর অভিমানের বন্ধুরা একটু লক্ষ্য করলে আপনি নিজেই দেখবেন যে মানুষের কাছে যত বেশি জ্ঞান আছে সে দেখবেন তত বেশি পরিমাণে শান্ত আর যে যত বেশি শান্ত থাকতে পারে সে তার মনকে তত বেশি ভালো বুঝতে পারে তার মস্তিষ্কে কি চলছে সে বিষয়ে সে খুব বেশি সচেতন হয় আর যে ব্যক্তির মধ্যে অহংকার থাকে সেই ব্যক্তি প্রকৃত অজ্ঞানতার পরিচয় দেয় এমন অহংকারী ব্যক্তির প্রকৃত জ্ঞান থাকে না এরা বৈভব্যকে বেশি প্রাধান্য দিয়ে ফেলে দেখবেন একটা শিশু যখন প্রশ্ন করে সেই প্রশ্নের মধ্যেও অনেক সময় শিশুর জ্ঞানের বিকাশ ঘটে যেমন এই গাছগুলো তো কথা কেন বলে না এদেরও তো প্রাণ আছে আমি বইয়েতে পড়েছি এদের প্রাণ আছে তবু এরা কথা কেন বলে না অথবা পাখি আকাশে উঠতে পারে কিন্তু মানুষ কেন আকাশে উঠতে পারে না সো বন্ধুরা আমরা কখনোই কিন্তু শিশুর এমন কথাই রাগ করি না তার এই সমস্ত অযৌক্তিক প্রশ্ন শুনে আমরা কেবল মুচকি হেসে উঠে যাই কারণ তার প্রশ্নগুলির বিষয়ে আমাদের কাছে আগে থেকেই জ্ঞান পর্যাপ্ত আছে যে যা বলল সেই বিষয়ে আপনি আগে থেকেই সব জানেন কিন্তু যখন এমন হয় অর্থাৎ যখন আমরা কোথাও ফেঁসে যাই বা যখন কোনো বড় ব্যক্তি আমাদের প্রশ্ন করে কঠিন প্রশ্ন করে যে এই শব্দটাকে ইংলিশে বলে দেখা অথবা দুটি মেয়ে আর চারটি ছেলে বসে আছে তাদের মধ্যে থেকে একটা ছেলে হিরো হওয়ার চক্করে আপনাকে এমন একটা কথা বলে দিল যেটাতে আপনি অপমানিত হলেন এবং বাকিরা হেসে উঠল এবং সেই হিরো মনে মনে ভাবতে থাকলো যে সে বিরাট একটা বাহবাহমূলক মাহাত্মের কাজ করেছে আপনাকে ছোট করে এবার যদি আপনার নলেজ কম থাকে তাহলে এক্ষেত্রে আপনার ইগো বেশ হাট হবে আর আপনার মনে ছোটখাটো প্রতিশোধ জন্ম নেবে এবার ভাবুন আপনার নলেজ অনেক বেশি কিন্তু সে জানেই না যে আপনাকে অপমান করলো আরও সহজভাবে বললে যদি আপনার কাছে প্রকৃত নলেজ না থাকে তাহলে আপনার মধ্যে অভিমান রাগ দুঃখ হিংসে লোভ এগুলি অনেক গুণ বেশি বৃদ্ধি পাবে আর যদি আপনার মধ্যে সঠিক নলেজ থাকে তাহলে আপনি বেশ ভালো জানেন নিজের সম্পর্কে অর্থাৎ আপনি কি পারেন আর কি পারেন না আপনি কি জানেন অথবা কি জানেন না অর্থাৎ সেই সময় আপনিও তার অপমান করা কথাটির প্রতি উত্তরে মুচকি হেসে অ্যাভয়েড করবেন বা ইগনোর করবেন এবং তাকে আরও বেশি করে বুঝিয়ে দেবেন যে আপনি তার থেকে আরও অনেক বেশি জ্ঞানী কি তাই তো কারণ যখন আমাদের কাছে কোনো বিষয়ের ওপর নলেজ থাকে অথবা আমরা জানি আমাদের কাছে এই জিনিসের নলেজ আছে তখন আমরা লোকজনের অপ্রয়োজনীয় নিম্ন মানসিকতা সম্পন্ন কথা কানে তুলিই না বরং ওই ধরনের লোকজনকে ইগনোর করে আমরা আরও বেশি করে লাইফের মেন ফোকাসের দিকে এগিয়ে যাই অর্থাৎ আপনার জ্ঞান অর্জন করা খুবই জরুরি জ্ঞানের বিকাশ বৃদ্ধি করা খুবই জরুরি কারণ একমাত্র জ্ঞানই পারে লোকজনের ফালতু কথা থেকে আপনাকে এড়িয়ে নিয়ে যেতে এবার এখানে প্রশ্ন একটাই যে জ্ঞান বৃদ্ধি পাবে কীভাবে বন্ধুরা আমাদের জ্ঞান বৃদ্ধি পেতে তখনই শুরু করবে যখন আপনি ভালো একজন শ্রোতা হবেন অথবা ভালোভাবে মন দিয়ে শুনতে শিখবেন শোনার পর কথাগুলিকে আপনার মস্তিষ্কের সাহায্যে ছাঁকতে শিখুন যেভাবে ছাঁকনি দিয়ে আমরা চা ছেঁকে খাই ছাকার পর আপনি নিজেই বুঝতে পারবেন কোন কথাটা আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় আর কোন কথাটা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাটা আমাদের ইগনোর ছাগনির মাধ্যমে ছেঁকে ফেলে দিন যদি আপনি ভেবে নেন যে আমি সব জানি সব পারি তাহলে বুঝবেন আমাদের জ্ঞান বাস্তবে এখনও অনেক কম এখন অনেক কিছু শিখতে বাকি আছে আপনার দেখুন আমি সব জানি এই কথাটা বা এই ধরনের অ্যাটিটিউডটা আপনাকে অজ্ঞানী প্রমাণ করার জন্য সবথেকে বড় সঙ্গেত মিস্টার স্টিভেন সকিংস বলেছেন জ্ঞানের সবথেকে বড় শত্রু হলো নিজেকে সবথেকে বড় বেশি জ্ঞানী মনে করার ভ্রম যখন আমরা এমন ভাবি যে আমি তো সব কিছুই জানি তখন আমরা লাইফের প্রত্যেকটা সিচুয়েশানকে নিজের ওই সামান্য জ্ঞান দিয়েই চালনা করার চেষ্টা করে থাকি ঠিক দেখুন রান্নার ক্ষেত্রে যদি আপনার শুধুমাত্র ভাতের রেসিপি জানা থাকে তো সেই সেম রেসিপি দিয়ে তো আর বিরিয়ানি রান্না করতে পারবেন না কারণ বিরিয়ানিকে বিরিয়ানি নিয়মেই রান্না করতে হবে ঠিক একই রকমভাবে আমাদের জীবনে আসতে থাকা সমস্যাগুলিকে আলাদা আলাদাভাবে সমাধান করতে হবে নিজেকে একটু পরিবর্তন করতে হয় তার জন্য নিজের জ্ঞানের যাতে আরও বেশি করে বিকাশ ঘটে তার চেষ্টা করতে হয় যদি আপনি একই নিয়মে প্রতিটি সমস্যার সমাধান করার চেষ্টা করেন তাহলে সমস্যার তো সমাধান হবেই না তার সাথে সাথে আপনার জ্ঞান ও বৃদ্ধি পাবে না অর্থাৎ যে সমস্ত বিষয়ে আপনার কনফিডেন্স কমে যাচ্ছে যে সকল লোক আপনাকে ডিমোটিভেট করছে তাদের কথাকে শুনে নিজের মনে উইপোকা পোকার চাষ করবেন না বন্ধুরা যখনই আপনি লোকজনের অপ্রয়োজনীয় সমস্ত কথা থেকে নিজেকে ইগনোর করতে পারবেন তখনই আপনার মনে হবে তারা তো অনেক পিছিয়ে আছে আপনার থেকে আর এই কারণে আপনার জ্ঞানী হয়ে ওঠাটা খুবই প্রয়োজনীয় লোকজনের কথা মনে ধরলে শুধু দুঃখ কষ্ট শোক বাড়ে আর যার থেকে জন্ম নেয় রাগ হিংসা প্রতিশোধের মতো বিভিন্ন সব দুরারোগ্য মানসিক ব্যাধি আর এর থেকে ভালো আপনি ইগনোর করতে শিখুন নিজেকে সফলতার শেষ সীমানায় নিয়ে যান জ্ঞান আপনাকে একসময় এতটা উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে এই সমস্ত জিনিসগুলিকে পিঁপড়ের মতো ছোটো মনে হবে আপনার আর ঠিক এই কারণেই মহান হতে হবে অহংকারকে একদমই জীবনে আসতে দেবেন না নলেজ অর্জন করুন আর এই নলেজই আপনাকে নিজের থেকে সব সমস্যার সমাধানের রাস্তায় হাত ধরে নিয়ে যাবে এবং সবসময় আপনাকে খুশি রাখবে তো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই ভিডিও ভিডিওটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলে লাইক করুন আপনাদের সমস্যার কথা আমায় কমেন্টে লিখুন আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করার এমনই সব ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন যাতে করে নেক্সট ভিডিও মিস না যায়